আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজ ভিডিওটির মধ্যে আলোচনা করব স্বপ্নে স্তন অথবা দুধ পান করতে দেখলে এর ফলাফল কিংবা তাবির কী হতে পারে। দর্শক, স্বপ্ন মূলত স্বপ্নই। অনেক সময় স্বপ্ন আমরা এমন দেখি যা আসলে আমরা কল্পনাও করি না অথবা অবাস্তব। এমন অকল্পনাতীত এবং অবাস্তব স্বপ্নই কিন্তু আমরা স্বপ্নে দেখে থাকি। দর্শক, বুঝে নিতে হবে আমাদের এই অকল্পনাতীত স্বপ্ন এবং অবাস্তব স্বপ্ন কিন্তু একেবারেই অবাস্তব কিংবা অকল্পনাতীত নয়, মূলত এর নির্দিষ্ট একটি অর্থ বহন করে থাকে। সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে লজ্জা নয়, মূলত বিষয়টি জানা উচিত। কারণ যেই সকল স্বপ্ন আমরা রাতের বেলা স্বপ্ন দেখে থাকি এবং দিনের বেলা আমাদের মাথার মধ্যে সারাদিন ঘুরপাক খেতে থাকে, মূলত এই সকল স্বপ্নের নির্দিষ্ট একটি অর্থ বহন করে থাকে। সেজন্য গুরুত্বপূর্ণ স্বপ্নগুলোর তাবির কিংবা ব্যাখ্যা জানতে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দর্শক, কোনো বয়স্ক পুরুষ যদি তার নিজের মায়ের দুধ পান করে দেখে, দর্শক এর অর্থ অনেক ভালো হয়। এর অর্থ হবে ওই স্বপ্নদ্রষ্টা অঢেল সম্পদের অধিকারী হবে অথবা পৈতৃক সম্পত্তি লাভ করবে। তাছাড়া ওই স্বপ্নদ্রষ্টা যদি অনেক বয়স্ক হয় এবং তার মা যদি জীবিত থাকে এবং তার মা যদি মুমূর্ষ হয় অথবা মৃত্যুর পথের যাত্রী হয়, এই অবস্থায় ওই স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখে থাকে তার মায়ের নিজের দুধ পান করতেছে, তাহলে বুঝতে হবে অচিরেই এই স্বপ্নদ্রষ্টার মায়ের অন্তিম যাত্রা হতে পারে। তাছাড়া কোনো অবিবাহিত পুরুষ যদি নিজের মায়ের স্তন পান করে দেখে, বুঝে নিতে হবে এই স্বপ্নদ্রষ্টার অচিরেই বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই স্বপ্নদ্রষ্টা যদি বিবাহিত হয়, এর অর্থ হবে এই স্বপ্নদ্রষ্টা অচিরেই সন্তান লাভ করতে সক্ষম হবে। অর্থাৎ বিবাহিত পুরুষ যদি নিজের মায়ের স্তন পান করে দেখে, এর অর্থ হবে এই স্বপ্নদ্রষ্টার অচিরেই সন্তান হবে। দর্শক, এখন আমরা বলবো নিজ স্ত্রীর দুধ পান করে দেখলে কি হয়। দর্শক, কোনো বয়স্ক ব্যক্তি যদি নিজ স্ত্রীর দুধ পান করে দেখে, এর অর্থ হবে তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটু দ্বন্দ্ব কিংবা ঝামেলা হতে পারে। এবং ওই স্বপ্নদ্রষ্টাদের মধ্যে যদি কোনো আগেভাগেই দ্বন্দ্ব সৃষ্টি হয়ে থাকে অথবা মনোমালিন্য হয়, এই অবস্থায় ওই ব্যক্তি যদি স্বপ্নে দেখে নিজের স্ত্রীর দুধ পান করতেছে, এর অর্থ হবে তাদের মধ্যে যে দ্বন্দ্ব এবং মনোমালিন্য ছিল তা অচিরেই দূর হয়ে যাবে। তাছাড়া কোনো অবিবাহিত পুরুষ যদি স্বপ্নে দেখে নিজ স্ত্রীর দুধ পান করতেছে, এর অর্থও কিন্তু ভালো হয়। এর অর্থ হবে অচিরেই এই স্বপ্নদ্রষ্টা বিবাহ করবে। তাছাড়া কোনো অনেক বয়স্ক পুরুষ বা বৃদ্ধ পুরুষ তার নিজ স্ত্রীর দুধ পান করতে যদি দেখে, এর অর্থ হবে তার নিজের অথবা তার স্ত্রীর যে কোনো একজনার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এখন বলবো কোনো মহিলা যদি তার মায়ের দুধ পান করে দেখে, এর অর্থ কী হতে পারে। কোনো অবিবাহিত নারী অথবা যুবতী যদি নিজের মায়ের দুধ পান করে দেখে, দর্শক এর অর্থ অনেক ভালো হয়। এর অর্থ হবে এই স্বপ্নদ্রষ্টার অচিরেই বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কোনো বিবাহিতা মহিলা যদি স্বপ্নে দেখে তার নিজের মায়ের স্তন পান করতেছে, এর অর্থ হবে এই স্বপ্নদ্রষ্টার অচিরেই একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কোনো অনেক বয়স্ক মহিলা যদি নিজের মায়ের স্তন পান করতে দেখে এবং তার মা যদি হয় অনেক বয়স্ক এবং বৃদ্ধা, বুঝতে হবে অচিরেই তার মায়ের মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে।